আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মামুনুর রশিদ। আমি দ্বিতীয় ক্লাসটা তোমাদের নিয়েছিলাম, ওখান থেকে কিছু প্রশ্ন পেয়েছি। আজকে সেই প্রশ্নের কয়েকটা উত্তর দিব আমি। প্রথমেই যে প্রশ্নগুলো এসেছে এটা হলো মিরাজুল ইসলাম রাজ, সে এই প্রশ্নটা করেছিল -120 ডিগ্রি কোণটি কোন কোয়াড্রেন্টে অবস্থিত, এটা এবং এটার সাইনের মান কত। দেখো -120 ডিগ্রি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখান থেকে ঘড়ির কাঁটার আমরা মুখ করবো কি, ঘড়ির কাঁটার দিকে যদি মুখ করি তাহলে কোনটি হবে ধনাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক। তার মানে এখান থেকে আমরা যাব 90 ডিগ্রি এবং তার থেকে সামনে আগালাম, এটা হলো কি -120 ডিগ্রি। তার মানে -120 ডিগ্রি কোনটি, এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। এখন সাইন -120 ডিগ্রির মানটা কত হবে এটা আমরা একটু দেখি। সাইন -120 ডিগ্রি, প্রথমে আমাদের একটা সূত্র ছিল সাইন -থিটা -সাইন থিটা। সাইন -থিটা হবে -সাইন থিটা। এখন এটাকে আমরা ভাঙব, সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ধরনের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনের ক্ষেত্রে মূল অনুপাতের পরিবর্তন হয় এবং চিহ্ন বসবে চৌকোণ অনুযায়ী। সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস 30 ডিগ্রি। এখন আসো 90 ডিগ্রি প্লাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত বা কোন চৌকোণে অবস্থিত। আমরা আরেকটু দেখি, 90 ডিগ্রি প্লাস থিটা, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখানে আসলাম, 90 ডিগ্রি প্লাস থিটা বলতে এই জায়গায় অবস্থান, তার মানে দ্বিতীয় চৌকোণে অবস্থিত। দ্বিতীয় চৌকোণে সাইন ধনাত্মক না ঋণাত্মক, দ্বিতীয় চৌকোণে সাইন হচ্ছে ধনাত্মক, তার মানে প্লাস, তো এখানে প্লাস আর মাইনাসে মাইনাসেই থাকে, তাহলে মাইনাস কস 30-এর মান হচ্ছে √3/2, এটি অ্যান্সার। এটা একজনের কোশ্চেন ছিল দ্বিতীয়বার রিপিট করার ক্ষেত্রে, এটা আমি করে দিলাম। এরপরে দেখো যে প্রশ্নটি ছিল মিকাইল হাসান, তুমি একটি অঙ্ক লিখে পাঠিয়েছ, আমি সেই অঙ্কটি দেখাচ্ছি। মিকাইল হাসান প্রশ্নটি ছিল এরকম, 10 π/12 10 7 π/12 10 11 π/12, এই অঙ্কটি তুমি পাঠিয়েছ বুঝো নাই। দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করব, 10 π/12 10 5π/12 থাকে, এই দুইটাকে ভাঙব না, এই দুটোকে ভাঙব, তুলনামূলকভাবে এই দুইটা আইটেম বৃহত্তর, এজন্যে ভাঙব আমরা পাই দ্বারা, পাই মাইনাস 5π/12। দেখো 10 π + −π/12। প্রশ্ন হলো কেন আমরা পাই দ্বারা ভাঙলাম, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি দিয়ে যখন ভাঙব তখন অনুপাত পরিবর্তন হয় না, এজন্য আমরা 180 ডিগ্রিটা ব্যবহার করে থাকি সাধারণত। 12 একে 12
पाँच गेले सेवन पाई है बारो एके बारो माइनस एक इलेवन पाई है ठीक है टेन पाई बाई ट्वेल्व टेन फाइव पाई बाई ट्वेल्व एकशो आशी डिग्री माइनस थीटा कि हबे एटाते आमरा प्रथम क्लासे बोलेछिलाम एकशो आशी डिग्री प्लस माइनस थीटा एकशो आशी डिग्री प्लस माइनस थीटा এই ধরনের সংযুক্ত কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক মূল অনুপাতের পরিবর্তন হয় না যেমন সাইন সাইনই থাকবে কস কসই থাকবে তাহলে এখানে টেন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা আমি টেন থিটা লিখলাম চিহ্নতে পরে আসতেছি টেন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা টেন থিটা এখন আসো চিহ্ন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি এখানে আসলাম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস থিটা তার মানে পিছনের দিকে থাকবো সেকেন্ড কোয়াড্রেন্ট একশো আশি ডিগ্রি মাইনাস থিটা এই কোণটি দ্বিতীয় চৌকোণে অবস্থিত দ্বিতীয় চৌকোণে সাইন এবং কোসেক এরা হচ্ছে পজিটিভ বাকিগুলো নেগেটিভ তার মানে এই টেন হবে নেগেটিভ এখানে একটা মাইনাস দিতে হবে এটাও হবে নেগেটিভ একটা মাইনাস দিতে হবে এই জন্য মাইনাসটা আসে কোয়াড্রেন্টের জন্য চৌকোণের জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে টেন ঋণাত্মক এই জন্য মাইনাসটা আসে তাহলে এই একটা দ্বিতীয় সবগুলো আইটেম এখানে গুণ তাহলে মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি টেন পাই বাই টুয়েলভ গুণ করে দিই আমরা এটার সাথে এটার টেন স্কোয়ার এটার সাথে এটা গুণ করে দিই টেন স্কোয়ার ফাইভ পাই বাই টুয়েলভ এখন আমরা এটাকেও ভাঙব তো আমরা এটাকে ভাঙি তাহলে দেখি কি দাঁড়ায় টেন স্কোয়ার পাই বাই টুয়েলভ টেন পাই বাই টু মাইনাস পাই বাই টুয়েলভ এটাকে আমরা ভেঙেছি যদি আমরা পাই দ্বারা ভেঙি তাহলে পূর্বের জায়গায় চলে যাব এটাকে ভাঙবো আমরা পাই বাই টু কেন কেন পাই নিলাম না এখানে এই অঙ্কটার মান বের করতে বলছে পাই বাই টু নেওয়ার কারণ হচ্ছে আমার বাম পাশে কি আছে টেন আছে বাম পাশে আমার আছে টেন কোনো কারণে এই আইটেমটাকে যদি আমি কট থিটা বানাতে পারি তাহলে টেন থিটা ইন্টু ওয়ান বাই টেন থিটা সমান কী হবে ওয়ান হবে এই ধরনের একটা টার্ম তৈরি করার জন্য আমরা এটাকে নাইনটি ডিগ্রি দিয়ে ভাঙব নাইনটি ডিগ্রি দিয়েও ভাঙব আর এইখানে যে কোণটা পাওয়া আছে এখানে যে কোণটা আছে সেই কোণটাও আমরা এখানে প্রাপ্ত হব এই জন্য আমরা এটাকে নাইনটি ডিগ্রি দিয়ে ভাঙব তাহলে কি দাঁড়ায় টেন স্কোয়ার পাই বাই টুয়েলভ নব্বই ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে এই টেনটা হয়ে যাবে কট যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার লিখলাম নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে পাই বাই টুয়েলভ দেখো আবার টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে টেনটা হয়ে যাবে কট আর থিটা যা আছে থিটাই এখন নব্বই ডিগ্রি মাইনাস থিটা হলো অল পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে সকলেই পজিটিভ যার জন্য এখানে চিহ্নটা ধনাত্মক হবে টেন স্কোয়ার পাই বাই টুয়েলভ এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন স্কোয়ার পাই বাই টুয়েলভ এটা এটা কাটা গেলে থাকবে এখানে ওয়ান তো এটাই আনসার মেহেদী হাসান না মিকাইল হাসান এই প্রশ্নটি করেছিলে তো আমি আশা করি এই আলোচনা থেকে তোমার এই জিনিসটা ধারণাটা ক্লিয়ার হবে আমরা দ্বিতীয় ক্লাসে সর্বশেষ একটা অঙ্ক করেছিলাম সেই অঙ্কটার মতোই আজকে আরেকটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে কারো এই অঙ্কটার মধ্যে তোমরা সেই প্রবলেমগুলো সমাধান করে নাও অঙ্কটি ছিল
যদি সাইন থিটা সমান 5/13 হয়, থিটাটা হবে 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে টেন থিটা প্লাস সেক মাইনাস থিটা কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা সমান হবে 3/10। লেফট হ্যান্ড সাইড টেন থিটা প্লাস সেক মাইনাস থিটা কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। তো এটা থেকে আমি লিখতে পারি টেন থিটা সেক মাইনাস থিটা হবে সেক থিটা আমাদের সূত্র অনুযায়ী, কট থিটা কোসেক মাইনাস থিটা হবে মাইনাস কোসেক থিটা। এই সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, আবার সেকের ক্ষেত্রে ছিল কি সেক মাইনাস থিটা সেক থিটা, সেক মাইনাস থিটা ছিল কি সেক থিটা। এখন আমরা যে জিনিসটা টেন সেক কট এবং কোসেক এর মানগুলো আমরা বের করব, তাহলে দেখো আমরা কিভাবে এর মানগুলো বের করে থাকি। সমকোণী ত্রিভুজ নিলাম, পূর্বে এ ধরনের একটা অঙ্ক আগেও করেছিলাম, এটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আগের অঙ্কটাতে কোনো প্রবলেম থাকে, তাহলে এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এ ধরনের একটা অঙ্ক পরীক্ষায় আসে, এই জন্য এই অঙ্কগুলো গুরুত্ব বহন করে। সাইন 5/13 সাইন কোন দুইটা বাহুর অনুপাত, লম্ব বাই অতিভুজ, এই দুইটা বাহুর অনুপাত হচ্ছে সাইন। তাহলে লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তাহলে আমরা এই বিসি এর মানটা বের করব। তো আমরা জানি এব স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আমরা বিসি এর মান বের করব, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস এব স্কোয়ার, বিসি ইকুয়াল টু √12, এস এর মান হচ্ছে 13² - 5², তার মানে দাঁড়ায় 169 25, 144 12, তার মানে বিসির মান হচ্ছে 12। এখানে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুই আমরা পেয়ে গেলাম, তার মানে এই তিনটা ত্রিকোণমিতিকের এই অনুপাতগুলো সহজেই আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আসো টেন, সুতরাং টেন থিটা ইকুয়াল টু কি জানি আমরা, টেন থিটা লম্ব বাই ভূমি, টেন থিটা কোন দুইটা বাহুর অনুপাত, লম্ব বাই ভূমি, লম্ব কত 5, ভূমি কত 12, তাই লম্ব বাই ভূমি 5/12। তারপরে এখানে কি চেয়েছে কট, তার মানে টেনের বিপরীত, কট থিটা ইকুয়াল টু 12/5। তারপরে আসো সেক, সেক থিটা হচ্ছে কসের বিপরীত, কস কোন দুইটা বাহুর অনুপাত, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, সেক থিটা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি। তারপরে আসো কসেক থিটা সাইনের বিপরীত, কোসেক থিটা ইকুয়ালটা হচ্ছে সাইনের বিপরীত 5/13। আমি আবার একটু বলে নিচ্ছি, এটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু পেলাম 5/13, পিথাগোরাসের সূত্রের সাহায্যে বিসির মান পেলাম 12। এখন ট্যান থিটা কোন দুইটা বাহুর অনুপাত, লম্ব বাই ভূমি 5/12, কট থিটা তার বিপরীত, সেক থিটা কসের বিপরীত, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা হবে সাইনের বিপরীত। এখন আসো চিহ্ন, এতক্ষণ আমরা
মানগুলো বসিয়েছি কিন্তু কোনো চিহ্ন ব্যবহার করিনি। এখন আমাদের চিহ্ন আসবে, কোথায় চিহ্ন আসবে, চিহ্নটা আমরা কিভাবে বসাবো? এই শর্ত, শর্তটা এখানে কি দেওয়া আছে? নব্বই ডিগ্রি থেকে বড়, একশো আশি থেকে ছোট। তাহলে নব্বই ডিগ্রি থেকে বড়, একশো আশি থেকে ছোট এই ধরনের কোণগুলো কোন চৌকনে অবস্থান করে? আমরা এর আগে আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে দ্বিতীয় চতুর্ভাগে। নব্বই ডিগ্রি থেকে বড়, একশো আশি থেকে ছোট এই ধরনের কোণগুলো দ্বিতীয় চৌকনে অবস্থান করে। এখন আসো, দ্বিতীয় চৌকনে টেন, ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। টেন যদি ঋণাত্মক হয় কট হবে ঋণাত্মক। সেক, দ্বিতীয় কোয়াড্রেন্টে সেকও হবে ঋণাত্মক। কোসেক, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন ধনাত্মক, সুতরাং কোসেক ধনাত্মক। মানগুলো আমরা এইভাবে বের করব, আর এই চিহ্নগুলো বের করব আমরা চতুর্ভাগ অনুযায়ী। চতুর্ভাগের ওই ধনাত্মক সূত্রগুলো ব্যবহার করেই আমরা মাইনাস চিহ্নগুলো ব্যবহার করেছি। এখন এই মানগুলো আমরা এইখানে বসিয়ে দিই। টেন থিটা, টেন থিটার মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টুয়েলভ। সেক থিটা মাইনাস থার্টিন বাই টুয়েলভ। তারপরে আসো কট থিটা মাইনাস টুয়েলভ বাই ফাইভ। তারপরে আসো কোসেক থিটা, কোসেক থিটা, সরি এখানে কোসেক থিটাটা ভুল হয়েছে, কোসেক থিটাটা হবে থার্টিন বাই ফাইভ। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তার মানে সাইন যদি ফাইভ বাই থার্টিন হয় কোসেক হবে থার্টিন বাই ফাইভ। আমরা এখানে লিখব মাইনাস থার্টিন বাই ফাইভ। তো এই ক্যালকুলেশনটা আমাদের, আমার ধারণা তোমরা সবাই এটা পারবে, এই ধরনের ক্যালকুলেশন আমরা এর আগে অনেকবার করেছি। টুয়েলভ মাইনাস আঠারো মাইনাস পঁচিশ, আঠারো বাই টুয়েলভ ইন্টু ফাইভ বাই পঁচিশ, পাঁচ, ছয় দিয়ে কাটলে তিন, এটা হবে দুই, তার মানে থ্রি বাই টেন সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখে নাও সবাই অঙ্কটা, যদি কোনো সমস্যা থাকে তোমরা মেসেজে প্রশ্নগুলো বা যে জায়গায় বুঝো নাই সেটা কমেন্ট দিয়ে রাখো, আমি নেক্সট ক্লাসে এটার উত্তর দেবো। এই হলো এই অঙ্কটা। এরপরে আরেকটা নিয়ম করবো এই অধ্যায়ের, দেখো আরেকটি অঙ্ক, সাইন স্কোয়ার সেভেন্টিন পাই বাই এইটিন প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই এইট প্লাস কস স্কোয়ার থার্টি সেভেন পাই বাই এইটিন প্লাস কস স্কোয়ার থ্রি পাই বাই এইট, এটার মান বের করতে বলছে। এই জাতীয় অঙ্কগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সময় আসে এই জাতীয় অঙ্ক, তোমাদের যে কোনো বইটাতেই, যে কোনো বাজারে, যে কোনো বইয়ের মধ্যেই আসে, প্রায় তিন চারটা অঙ্ক আছে। আমি আজকে এখান থেকে দুটো অঙ্ক দেখাবো এবং এই অঙ্কগুলো খুব গুরুত্ব বহন করে। দেখো এটাকে ভাঙবো আমরা, প্রথমে আমরা এটাকে ভাঙতেছি, সাইন স্কোয়ার পাই মাইনাস পাই বাই এইটিন, খেয়াল করো একশো আশি, সরি আঠারো পাই মাইনাস পাই, তাহলে আঠারো থেকে পাই গেলে সতেরো পাই, প্লাস সাইন স্কোয়ার পাই মাইনাস থ্রি পাই বাই এইট, আটকে আট, আটের থেকে তিন গেলে পাঁচ, কস স্কোয়ার টু পাই
प्लस पाई बाय 18 এটাই ভাবে থাকবে এটাকে ভাঙবো না খেয়াল করো ভাঙানোটা আমি আবার বলতেছি ভাঙানোটা পাই মাইনাস পাই বাই 18 পাই দিয়ে ভাঙছি পাই দিয়ে ভাঙলে এটা বোঝা যায় এটা সহজেই আসে 18 থেকে পাই গেলে 17 পাই এখানেও পাই দিয়ে 8 কে 8 দেখো এই যে 3 পাই বাই 8 3 পাই বাই 8 এই ধরনের এক ধরনের কোণের সিমিলারিটি তৈরি হবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এটা যেহেতু দেখা যায় 18 থেকে দ্বিগুণ বড় 37 প্রায় দ্বিগুণ বড় এই জন্য 2 পাই দিয়ে ভাঙছি এগুলো এক গুণ এই জন্য এক গুণ পাই দিয়ে ভাঙছি 180 তে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না আমরা পূর্বেই তা জেনেছি সাইন স্কয়ার পাই বাই 18 প্লাস সাইন স্কয়ার 3 পাই বাই 8 প্লাস 360 মানে 0 কস স্কয়ার পাই বাই 18 প্লাস কস স্কয়ার 3 পাই বাই 8 এখানে আমাদের কোয়াড্রেন্টের চিহ্ন দেখার প্রয়োজন নাই এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কেন প্রয়োজন নাই এই স্কয়ারের কারণে যদি এটা মাইনাস হয়েও থাকে এই স্কয়ারগুলোর কারণে সেই মাইনাসটা কি হয়ে যাবে ধনাত্মক হয়ে যাবে যার জন্য এখানে আমরা খেয়াল করব ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে কিনা সেই বিষয়টা চিহ্নটা আমরা এখানে এত বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে না কারণ এই স্কোয়ারের কারণে যদি কোনো মাইনাস থেকেও থাকে সেটা প্লাস হয়ে যাবে আর ধনাত্মক তো ধনাত্মকই থাকবে তো আমরা এখন মিলিয়ে নেই দেখো পাই বাই 18 এই যে পাই বাই 18 3 পাই বাই 8 3 পাই বাই 8 এই ধরনের ভাঙার পরে এই ধরনের কোণের ক্ষেত্রে এক ধরনের সিমিলারিটি তৈরি হয় আমরা সেগুলো একটু মিলিয়ে নিই যেমন সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস কস স্কোয়ার পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হলো 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সমান এটি অ্যান্সার এই জাতীয় অঙ্ক পরীক্ষায় আসে তোমরা এই জাতীয় অঙ্কগুলো একটু ভালো করে খেয়াল রাখবে তারপর দেখো নেক্সট তোমাদের যদি প্রশ্নের উদ্ভব হয় তোমরা ইনবক্সে প্রশ্ন করতে থাকো আমি নেক্সট ক্লাসে প্রশ্নগুলোর উত্তর দিব আরেকটি অঙ্ক দেখো আজকে সিক্স স্কোয়ার 14 পাই বাই 17 মাইনাস সিক্স স্কোয়ার 39 পাই বাই 17 প্লাস কট স্কোয়ার 41 পাই বাই 34 মাইনাস কট স্কোয়ার 23 পাই বাই 34 এই অঙ্কটি দেখো কিভাবে ভাঙানো হয় সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখো প্রায় এক গুণের সাথে ব্যবধান পাই মাইনাস থ্রি পাই 17 একে 17 তিন গেলে 14 মাইনাস সেক্স এটা দ্বিগুণ তার মানে 2 পাই প্লাস 17 দোকানে 34 তাহলে এখানে লাগবে 5 পাই বাই 17 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস 34 তাহলে এখানে 34 34-এর সাথে কত হলে 41 হবে 7 পাই মাইনাস কস স্কোয়ার এখানে পাই প্লাস 34 এখানে 34 মাইনাস 11 পাই আমি আবার বলতেছি একটু মিলিয়ে নাও এখানে 14-17 মানে এক গুণের কাছাকাছি এই জন্য পাই দিয়ে ভাঙলাম 17 একে 17 তিন গেলে 14 এটা দেখো দ্বিগুণের চেতেও বড় এই জন্য এটাকে ভাঙলাম 2 পাই দিয়ে 17 দোকানে 34 আর 5 39 এখানে পাই 34 34-এর সাথে কত হইলে 41 হয় 7 পাই এখানেও দেখো 34 এখানে আছে 23
তো 34 থেকে 11 পাই চলে গেলে 23 থাকে এই হলো আমাদের এটার ভাঙানোটা তারপর দেখো এখন আমরা দেখব চিহ্ন দেখব না কেন চিহ্ন দেখব না যেহেতু প্রত্যেকটি পদের মধ্যে কি আছে স্কয়ার আছে আমাদের চিহ্ন দেখার প্রয়োজন নাই এজন্য আমরা চিহ্ন দেখব না শুধু দেখব ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেই পরিবর্তনটা আমরা দেখব sec 3 পাই বাই 17 sec স্কয়ার 5 পাই বাই 17 180 তে পরিবর্তন হয় না 360 মানে 0 প্লাস cot স্কয়ার পরিবর্তন হয় না 7 পাই বাই 34 মাইনাস cot স্কয়ার 11 পাই বাই 34 এখন দেখো আমরা এখানে এই দুটোকে ভাঙবো না কটকে ভাঙবো খেয়াল করো এই দুইটা অংশ আমরা কিভাবে ভাঙলাম এই আলোচনাটা এখন আমরা একটু করব তারপরে নিচে লেনে যাব এখানে আছে কি আমাদের cos স্কয়ার 7 পাই বাই 34 এটাকে আমরা এখন প্রশ্ন হলো এই কটটাকে আমরা কি দিয়ে ভাঙব কেন 90 ডিগ্রি কোণ ব্যবহার করেছি পাই ব্যবহার করলাম না কেন 2 পাই ব্যবহার করলাম না কেন আমাদের একটা সূত্র জানা আছে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 খেয়াল করো এখানে sec স্কয়ার আমাদের আছে শুধু টেনটা নেই টেনের পরিবর্তে কি আছে কট আছে এখন তুমি এই কটকে যদি টেন বানাইতে চাও তাহলে অবশ্যই 90 ডিগ্রি দিয়ে ভাঙতে হবে উদ্দেশ্য কি sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা 1 আমি এটা 1 লিখতে পারবো এই জন্য তাহলে আমি ভাঙলাম প্রথমেই নিলাম পাই বাই 2 কেন কটকে আমি টেন বানাবো কেন টেন বানাবো sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা 1 এই সূত্রটা ব্যবহার করার জন্য এই জন্য আমি নিলাম পাই বাই 7 পাই বাই 2 নিলাম পাই বাই 2 নেওয়ার পরে এখানে প্লাস হবে না মাইনাস হবে প্রথমে আমরা মাইনাস দিয়ে ট্রাই করি মাইনাস এখানে থিটাটা এই কোণটা কত হবে এটা একটা প্রশ্ন এখানে আছে 7 পাই বাই 34 তার মানে এই কোণটা কত হবে এটা আমরা বুঝবো কিভাবে দেখো সূত্রটাতে দেখো সেকের সাথে থিটা টেনের সাথে থিটা এই দুইটা কোণ কি সেম হইতে হবে তার মানে আমার এখানে সেক থিটা আছে এখন এই কটকে টেন বানাবো তার মানে থিটা সেম হয়ে যাবে এখন আমার কাছে থিটা আছে 3 পাই বাই 17 5 পাই বাই 17 এখন এখানে কোনটা ইউজ হবে 3 পাই বাই 17 আর একটা আছে 5 পাই বাই 17 এই দুইটার কোনো একটা এখানে হবে তো আমি হিসেব করে দেখলাম এখানে 17 5 পাই কিভাবে হয় লসাগু 34 2 দিয়ে 34 কে ভাগ করো 17 পাই মাইনাস 17 দিয়ে 34 কে ভাগ করলে 2 10 পাই তার মানে কি দাঁড়াচ্ছে 7 পাই বাই 34 এইভাবে আমরা এই জিনিসটা ভেঙেছি অনুরূপভাবে পাই বাই 2 যেহেতু এখানে 5 পাই বাই 17 টা ইউজ হয়ে গেছে তার মানে এইটার ভাঙানোর ক্ষেত্রে এই থিটাটাই ইউজ হবে এটা কৌশল বললাম কিন্তু তুমি ক্যালকুলেট করে দেখো সেম ভাবে ক্যালকুলেট করে দেখো একই রকম হবে যেমন পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 17 এটাও 34
दुई दिए ये भांगले 17 पाई माइनस 6 पाई तार माने 11 पाई बाई 34 ठीक है। ये भांगानोटा एर पर जदि कोनो समस्या थाके प्रश्न करे निबा। सिक्स स्क्वायर 3π/17 माइनस सिक्स स्क्वायर 5π/17 प्लस कट 90 डिग्री माइनस थीटा 90 डिग्री से त्रिकोणमितिक अनुपात परिवर्तन है तैले कटा हो जाए कि 10 5π/17 माइनस ये कटा हो जाए कि 10 3π/17 90 डिग्री माइनस थीटा फर्स्ट क्वाड्रेंट अर्थात पॉजिटिव और क्वाड्रेंटर प्रयोजन हाँ जेहेतु ये स्क्वायर आछे स्क्वायर कारण क्वाड्रेंटर प्रयोजन हाँ चिन्ह देखार प्रयोजन हाँ एखन आमरा एकटु मिलिए नहीं 3π एटा 6² 3π/17 माइनस 10² 3π/17 माइनस तारपर एटा 6² 5π/17 माइनस 10² 5π/17 हमें जान यटार सूत्र हे 1 माइनस यटार सूत्र हे 1 इक्वल टू 0 এটাই হলো অ্যানসার। আমি এই জাতীয় দুটো অঙ্ক দেখালাম তোমাদের খুব ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক বা এই জাতীয় অঙ্ক পরীক্ষায় এই জাতীয় অঙ্কগুলো আসে বেশি। তারপর দেখো নেক্সট একটা অঙ্ক साइन 105 डिग्री साइन 255 डिग्री कॉस 450 डिग्री कॉस 540 डिग्री एटा बोलते से एटार मान बेर करते एटार मान बेर करो प्रथमे एगुलाके भांगते हबे आमादेर शुरूतेई एटाके भेंगे निब তাহলে দেখি কিভাবে ভাঙব এটাকে সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস আমরা ক্যালকুলেটর একটু ব্যবহার করি 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সাইন এটাকে আমরা কিভাবে ব্যবহার করি দেখি আমরা ক্যালকুলেটর ব্যবহার করো ক্যালকুলেটর ব্যবহার করে আমাদের এটা করতে হবে 255 180 प्लस 45 डिग्री तारपर एटाते जाओ कस 360 डिग्री एटा आमरा 360 डिग्री ते जाबो ताहले कत आसे देखो 360 प्लस 90 डिग्री তারপরে আসো এটা কস 360 প্লাস 180 ডিগ্রি এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভেঙে নিলাম আমরা এতে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর ব্যবহার করব এই জায়গাটাতে এটা যে কোনো কোণে ভাঙানো যায় তবে খেয়াল করব এটার কাছাকাছি কোণগুলো নিতে 105 এর কাছাকাছি 90 90 প্লাস 15 এটা আমরা ভেঙলাম 180 প্লাস 45 ডিগ্রি কাছাকাছি কোণ এটা যখনই 360 এর চেয়ে বড় হবে কোনো কোণ তখন সেই অঙ্কগুলোকে আমরা ভাঙব 360 দ্বারা 360 এর চেয়ে বড় হলেই আমরা এটাকে এই ধরনের অঙ্কগুলোকে ভাঙব 360 দ্বারা তাহলে 360 যোগ 90 ডিগ্রি আর এটাতে আমরা ব্যবহার করলাম 360 যোগ 180 ডিগ্রি এখন দেখি কি হয় 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে সাইন হয়ে যাবে कस कस 15 डिग्री प्रश्न हलो
প্লাস মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ না নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে সরি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এজন্য চিহ্ন ধনাত্মকই থাকবে 180 ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না সাইন সাইনই থাকবে সাইন 45 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তারপরে আসো এটাতে 360 মানে জিরো কস 90 ডিগ্রি প্লাস এখানে দেখো 360 মানে জিরো কস 180 ডিগ্রি আমরা ভাঙানো হলো আমি আবারও বলতেছি 90 ডিগ্রি প্লাস থিটা এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় সাইনটা হয়ে যাবে সাইনটা হয়ে যাবে কস মাইনাস 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 180তে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না এখানে সাইন সাইনেই থাকবে 180 ডিগ্রি প্লাস থিটা এটা হলো থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ এজন্য মাইনাস হয়েছে প্লাস 360 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 360 মানে জিরো প্লাস কস 360 ডিগ্রি মানে 180 ডিগ্রি 180 তাহলে 180তে কি দাঁড়ায় পরিবর্তন হবে না এখানে জিরো কস 180 ডিগ্রি এখন দেখি মান সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 কস 45 ডিগ্রি কস 45 কস 90 ডিগ্রি কস 90 ডিগ্রি জিরো এটার মান হচ্ছে -1 এটুকু দাঁড়াইছে আমাদের কিন্তু এটা রেজাল্টটা এলোমেলো হয়ে গেছে মনে হয় প্রশ্নটাতে কোথাও বোধহয় ভুল হয়েছে তো প্রশ্ন যদি এটাই থাকে তাহলে এটাই অ্যানসার হবে মূল উদ্দেশ্য হলো এই জিনিসটা থেকে কিভাবে আমরা এটাকে ভাঙতে পারি ভাঙানোর পরে সাইনটা হয়ে যাবে কস এখানে সাইনটা সাইনই থাকবে এখানে কস কসই থাকবে এখানে কস কসই থাকবে ঠিক আছে এই হলো এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে আমরা এইভাবে এই অঙ্কগুলো করে থাকি এই হলো এই অধ্যায়ের অঙ্কগুলো মোটামুটি আমরা নেক্সট দিন এর পরের অধ্যায় থেকে অঙ্কগুলি করব তবে এই অধ্যায়ে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে প্রশ্ন করে দেবে আর গণিত ক্লাসগুলোতে একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে অবশ্যই মনোযোগ সাথে সাথে একটু ধৈর্যও থাকতে হবে তোমার যদি ধৈর্য না থাকে একটু মনোযোগ না থাকে তাহলে অঙ্কগুলো বোঝা বা করা বা কঠিন হয়ে যায় ঠিক আছে আজকে এ পর্যন্তই আমরা নেক্সট দিন এরপরে থেকে এরপরের অধ্যায়টা আলোচনা করব যদি এই অধ্যায়ে তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে ঠিক আছে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এ বলে আজকের মতো এখানেই নিচ্ছি ঠিক আছে সকলকে ধন্যবাদ